ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারত জুড়ে সমস্ত রক্তদাতা এলাকার আপন জনসাধারণ সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ পেয়েছি, যার সত্যতম জন্মদিন সারা ভারতবর্ষ জুড়ে সভাপতি হিমেশ চক্রবর্তী মহাশয়। আমরা মনে বরণ করে নেব রাজ্য নেতৃত্ব মাননীয় বিজয় মিত্তাল মহাশয়কে ভারত তমলুক সংগঠনের জেলার প্রমুখ সেবা কার্যক্রমে সেবা সপ্তাহ পালনের তমলুক সংগঠন জেলার সম্পাদক মাননীয় দেবব্রত ভট্টাচার্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যদি আমরা পরিচিতি লাভ করি সেটাই আমাদের পক্ষে সবচেয়ে বেশি আত্মসমর্পণ বিষয় হবে। সেই দিকে লক্ষ্য রেখে এবং তাদের যে কাজ এবং তাদের যে অনুপ্রেরণা তাতে আমরা অনুপ্রাণিত হয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে সেবা কার্য অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকদিন কাগজে পত্রপত্রিকায় এবং সামাজিক যে মাধ্যম ফেসবুক টুইটার এছাড়া ইনস্টাগ্রাম তার মাধ্যমে আপনারা প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে কি পরিমাণ সেবা কার্য আমাদের দ্বারা পরিচালিত হচ্ছে, এগুলো তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তো সেই জন্যে আমরা তাদেরকে অকুণ্ঠ ধন্যবাদ দিতে চাই যে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে জুড়েছেন এবং অতি সত্ত্বেও সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে যে অভিযান তাতে আপনারা সবাই একত্রিত হয়ে 2021-এর মে মাসে এই সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা পদার্পণ করব। আমাদের জেলায় রক্তদান শিবির প্রায় হতে চলেছে 30টা, আমরা প্রায় 40টা মন্ডলে 40টা রক্তদান শিবির করবো এরকম আমাদের আশা ছিল, কিন্তু রাজব্যাংকের থেকে আমরা সেরকম ডেট না পাওয়ার জন্য তারা খুব ব্যস্ত প্রত্যেক জায়গায় যেতে হচ্ছে, সেই জন্য আমরা আর অতগুলো আমাদের যে চেষ্টা ছিল যে বাকি জায়গায় আজকে রাজনীতি ক্যাম্প হচ্ছে। তো আমরা সব মিলিয়ে আমাদের জেলাতে কমসে কম 2500 আমাদের স্বেচ্ছাসেবক সাধারণ জনগণ আমাদের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের তারা রক্তদান করবেন। তার সঙ্গে সঙ্গে কালকে আমরা দিব্যাঙ্গদের জন্য কিছু তাদের যে প্রয়োজনীয় জিনিস কালকে আমরা কিছু তুলে দিতে পেরেছি তাদের হাতে। তো এই রকমের দিব্যাঙ্গজনদের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের ইকুইপমেন্ট দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি যে হাতে অতি সত্ত্বর সেরকম আমরা বড় একটা ক্যাম্প আসেন আমাদের জেলার সভাপতি এবং জেলার সেবা প্রমুখ রক্তদান করছেন এবং তার সঙ্গে উপস্থিত যাদের কথা প্রথমে ধরে নেওয়া ভালো তারা হচ্ছে ডাক্তার কর্মী বন্ধুরা ডাক্তারবাবুরা যারা এই রক্তদান শিবিরের রক্ত নেওয়ার কাজে ব্যস্ত আছেন। জন্মদিন 17 তারিখে ছিল, পরশুদিন হয়ে গেছে, সেই উপলক্ষে আমাদের পুরো দেশব্যাপী 17 থেকে 20 তারিখ অব্দি আমরা সেবা সপ্তাহ পালন করছি। মাননীয় মোদীজি যখন 2014 সালে ক্ষমতায় এলেন আপনাদের সবাই জ্ঞাত থাকবে যে যখন তার জন্মদিন এলো তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে আমার জন্মদিন বিভিন্নভাবে উৎসব করে আমাকে উপলব্ধ দিয়ে পালন করার দরকার নেই, আমার জন্মদিন মানুষের মধ্যে জনগণের মধ্যে আমাদের পার্টির তরফ থেকে সেবাদানের মাধ্যমে সমস্ত যারা সেবা নেওয়ার জন্য যারা উপযোগী তাদের জন্য আমাদের পার্টির তরফ থেকে গোটা ভারতবর্ষ জুড়ে ওই দিন সেবা দিবস হিসেবে আমরা পালন করার জন্য
তৎকালীন আমাদের যে সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ জি ডাক দিয়েছিলেন। রাষ্ট্রীয় সভাপতি আমাদের রাজ্যের মাননীয় সভাপতি দিলীপ ঘোষ, প্রধানমন্ত্রী জি রমানে পুরো ভারতবর্ষ জুড়ে সমস্ত বিজেপি সমস্ত স্তরের কার্যকর্তাকে সেবা কাজে উদ্বুদ্ধ করেছেন। সেই সেবা কাজে আমাদের সবাইকে নিয়োজিত করেছেন। গোটা জেলা জুড়ে, তমলুক জেলা জুড়ে আমরা প্রায় 2.5 থেকে 3 লক্ষ কাছাকাছি আমরা খাদ্যের প্যাকেট বিলি করেছি। আমরা প্রায় 2 লক্ষ মাস্ক বিলি করেছি, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি স্যানিটাইজার বিলি করেছি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যারা কোয়ারেন্টাইন সেন্টারে তাদেরকে রাখা হয়েছিল, রাজ্য সরকার থেকে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থাই ঠিক করে করা হচ্ছিল না, তাদের পাশে দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা রান্না করার খাওয়া পৌঁছে দিয়েছে। এরপরে আমফানের সময় আমরা জেলাতে প্রায় 10টি ত্রাণ শিবির চালিয়েছি। তার সঙ্গে সঙ্গে আজকে তো প্রচুর কর্মসূচি আছে গোটা জেলা জুড়ে। আজকের আমাদের এই কোলাঘাট মণ্ডল 3-এর উদ্যোগে আমাদের যে সেবা সপ্তাহ কার্যক্রম চলছে 14 থেকে 20 তারিখ অবধি, তো এইটা মধ্যে আজকের মণ্ডল 3-এর উদ্যোগে আজকের এখানে বড় করে রক্তদান শিবির হচ্ছে এবং এখানে প্রায় 115-120 জন ব্যক্তি আজকের রক্ত দেবেন। এরই মধ্যে অনেকেই রক্ত দিয়ে দিয়েছেন। তো আমাদের গোটা জেলা জুড়ে প্রায় 30টির মতো ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা করব। 25 তারিখ অবধি আমাদের সেরকম আমাদের এ আছে, কারণ আমাদের সেরকম সময় 20 তারিখের ভেতরে অনেকে পায়নি, সেহেতু 25 তারিখ অবধি আমাদের প্রায় 30টি রক্তদান শিবির হবে। এখনও অবধি জেলাতে প্রায় 50,000-এর ওপরে গাছ আমরা বিলি করেছি, লাগানো হয়েছে। আমাদের মোটামুটি 2 তারিখ অবধি, গান্ধীজির যে জন্মদিন 2 তারিখ, সেই 2 তারিখ অবধি আমাদের টার্গেট আছে যে আমরা জেলাতে কমসে কম 2 লক্ষ গাছ বিতরণ করব, লাগাবো, এরকম টার্গেট আছে। তো আমাদের হয়ে যাবে, আজকেও প্রচুর জায়গায় গাছ বিলি এবং লাগানো আছে। আর আজকেও প্রায় 6টা রক্তদান শিবির আছে, তার সঙ্গে সঙ্গে চক্ষু পরীক্ষা এবং চশমা দেওয়া তার কার্যক্রম আছে। তো এই রকমের সমস্ত কার্যক্রমের মধ্য দিয়েই আমরা সেবা সপ্তাহ পালন করছি এবং এটা আমাদের চলবে এখন 2 তারিখ অবধি। 20 তারিখ থেকে সেবামূলক কর্মসূচি চলছে, কতদিন চলবে এবং জেলায় কোথায় কোথায় এই সেবামূলক কর্মসূচি? আমাদের যে সেবা কার্য প্রধানমন্ত্রীর 70তম জন্মদিবস উপলক্ষে যে চলছে তা অ্যাকচুয়ালি 14-14 থেকে 20 তারিখ পর্যন্ত, কিন্তু সেবা কার্য আমরা করে চলেছি সেই লকডাউনের সময় থেকে। ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ কার্যকর্তাবৃন্দ সেই লকডাউন থেকেই মাঠেই নেমে আছে সাধারণ মানুষের পাশে, ত্রাণ বিলি থেকে শুরু করে মাস্ক বিলি, স্যানিটাইজার বিলি থেকে শুরু করে ত্রিপল বিলি। আপনারা জানেন যে আমফান ঘূর্ণিঝড়ও বয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা শিবির করে মানুষের পাশে দাঁড়িয়েছি। আর যেহেতু মোদিজির জন্মদিন 17 তারিখ ছিল, তাই 14 থেকে 20 তারিখ এই সময়টাকে আমরা সেবা সপ্তাহ হিসাবে সারা ভারতবর্ষব্যাপী পালন করছি। আমরা এই তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকেও সারা জেলা জুড়ে সেবা কার্য করে চলেছি। তার মধ্যে ব্লাড ডোনেশান ক্যাম্প একটা ভাইটাল বিষয়, আমাদের সভাপতি বললেন আমরা প্রায় 2 লক্ষ চারা বিতরণ করব এবং আমরা প্রায় ত্রিপল বিলি করছি, প্রায় 500টার মতো ত্রিপল বিলি করছি, আজকেও কর্মসূচি রয়েছে এবং ফল বিতরণ করেছি। আমাদের টার্গেট প্রায় 2 লক্ষর মতো সারা সপ্তাহ জুড়ে। তো ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারটা যেহেতু একটা ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত, সেহেতু আমরা ডেটটা পাচ্ছি না, কিন্তু আমরা 30টা করবই। আমাদের 25 তারিখ দীনদয়ালজির জন্মদিবস আছে, ওদিনও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছি। 2 তারিখ গান্ধী জন্মজয়ন্তী আছে, ওদিনও আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। অ্যাকচুয়াল আমরা 14 থেকে একেবারে 2 তারিখ পর্যন্ত আমরা কন্টিনিউ ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ, বৃক্ষদান এবং চশমা বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এইগুলো আমরা করতে থাকব এবং চালিয়ে যেতে থাকব। ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে, মানুষের সাথে সবসময় আছে এবং সবসময় থাকবে, আগামী দিনেও থাকবে, এটাই হচ্ছে আমাদের বার্তা।